তো আজকে হচ্ছে বাংলা টাইপ ক্লাসের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা মূলত দেখব কিভাবে বাংলা বর্ণমালার যে সমস্ত যুক্ত বর্ণগুলো আছে, যুক্তাক্ষরগুলো আছে, সেগুলো আমরা আজকে টাইপিং শিখব। তো আমি একটু রিভিউ করি। আমরা শিখেছিলাম ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে ফর্ম ফ্যামিলি চেঞ্জ করে এখানে আমি লিখে দিব এস ইউ টি ও এন এন ওয়াই এম জে সোটনি এম জে লিখে জাস্ট এন্টার। তারপর আমরা বাংলা লেখার জন্য রেডি। তবে বিজয় 52 কিবোর্ড লেআউট চেঞ্জ করার জন্য দিতে হবে। না, এখান থেকে কিভাবে চেঞ্জ করব? কিম সারা কি বিজয় 52 এখান থেকে কিভাবে চেঞ্জ করব? প্রত্যেকে আমি নিয়ে যাই তাহলে রাইট ক্লিক করে আমি যদি শু এস টুল বার দিই তাহলে সেটা কোনো করে চলে আসছে। আবার এখানে ক্লিক করে দিলে গো টু সিস্টেম ট্রে, এখানে ক্লিক করলে সে আবার এখানে চলে আসবে। ঠিক আছে, এগুলা বুঝে নিবার কি, ঠিক আছে বুঝে নিতে হয়। তো আমি কন্ট্রোল ভিডিও হচ্ছে অবশ্যই আমি এখানে কন্ট্রোল অল্টার বি, হ্যাঁ বি ফর বাংলাদেশ। নাও উই আর রেডি টু টাইপ বেঙ্গলি। ওকে, ফার্স্ট অফ অল উই উইল রাইট আ, ফার্স্ট অফ অল উই উইল রাইট অ, জাস্ট শিফট এফ কমা, দেন আই উইল রাইট আ জি এফ, জি এফ, হ্যাঁ জি এফ দিলে কি হয় আ, দেন রসই লিখবো আমরা, হ্যাঁ জি ডি, জি ডি দিলে কি হয় রসই, তারপর দীর্ঘই লিখবো জি শিফট ডি দীর্ঘই, তারপর কি রি লিখব জি এ, ঠিক আছে সরি রস্য লিখবো না জি এস রস্য, আবার জি শিফট এস দীর্ঘ, তারপর জি এ রি, তারপর এ লিখতে হবে না, এ লেখার জন্য জি সি এ, ঠিক আছে জি সি দিলে এ, তারপর এরপর কি ওই জি শিফট সি ওই, ঠিক আছে তারপর ও শুধু এক্স দিব, এক্স দিলে কি হয় ও, তারপর ও না তাহলে জি শিফট এক্স ও, কমা দিয়ে আবার দিচ্ছি জি শিফট এক্স ও। তাহলে আমরা স্বর বর্ণের 11টি বর্ণ লিখে লিখলাম বা টাইপ করলাম এখানে। আমরা সবগুলো জি দিয়েছি না? ইয়েস, এটা নববতে লেখা যায় নো, যেভাবে বলেছি সেভাবে শিফট অ্যাপ দিলে অলিখা যায়, হ্যাঁ শিফট অ্যাপ দিলে অলিখা যায়, শুধু ওটার ক্ষেত্রেই এক্সেপশন। এখন আমরা একটু জেনে রাখব আমাদের স্বরবর্ণের মধ্যে দুটো বর্ণ আছে যেগুলোকে বলা হয় দ্বৈত বর্ণ অথবা অথবা কি বলা হয় দ্বৈত আর কি, যেটার মধ্যে ডাবল যৌগিক, হ্যাঁ যৌগিক বর্ণ বলা হয়। যে দুটো বর্ণ আসলে মৌলিক বর্ণ না, কেন মৌলিক বর্ণ না, কারণ অন্য দুটি মৌলিক বর্ণের সমন্বয়ে এই দুটি বর্ণ গঠিত হয়েছে। ওগুলো কি কি বলেন তো? ঔ ঐ, ঔ এবং ঐ, হ্যাঁ আপনি সঠিক বলেছেন। ঐতে কি আছে? অ এবং রসই মিলে হয়েছে ঐ, এবং ঔতে কি? অ এবং রস মিলে ও, এই দুটি হচ্ছে যৌগিক বর্ণ এটা এবং এটা। তো এটা কেন বললাম, কারণ ঐ এবং ও এই দুটোর ক্ষেত্রে ধরেন আমি ও এর কথা বলি, ও কার যদি আপনি কোথাও দিতে চান, কার, আমরা এখন কার লিখি নাই, আচ্ছা কারগুলো একবার দেখে ফেলি। প্রথমে আমরা এফ দিলাম কার, হ্যাঁ এই যে একটা প্রবলেম গতকাল আপনি ফেস করেছেন যে কিছু একটা লিখলা আরেক রকম হয়ে যায়, এইটা একটু এফাকে বলে ফেলি। ধরুন আমি লিখলাম সাইফুল, স্পেস দিলাম, অনেক সময় এটা গাইফুল হয়ে যায়, হ্যাঁ বা আপনি গতকাল কি লিখেছিলেন যে চেঞ্জ হয়ে গেছিল বাবা, তাহলে আমি লিখলাম বাবা, হ্যাঁ তাহলে চেঞ্জ অনেক সময় হয় অনেক সময় হয় না, হ্যাঁ তো এই ধরনের সমস্যাটা কেন হয় সে সমস্যাটাকে উত্তরণ পেতে আমাদের যা করতে হবে, ফাইল, ফাইল এসে আমরা যাব অপশন, অপশনে এসে আমরা যাব প্রুফিং, কোথায় আসবো
প্রফিং প্রফিং এ আমরা আগেও এসেছিলাম, কেন এসেছিলাম বলেন তো? এসেছিলাম যে আমরা এই জন্য, হ্যাঁ যে বানান, হ্যাঁ বানানের কোনো আমাদের চেক স্পেলিং উইথ সরি চেক গ্রামার উইথ স্পেলিং এটা যদি আমাদের আনচেক করা থাকে সেক্ষেত্রে কি হবে, আমার ইংলিশ বানানগুলো ধরবে না সে, হ্যাঁ বানানগুলো আইডেন্টিফাই করতে পারবে না, তো এটা দেওয়া থাকতে হবে। তো আমাদের এই যে বাংলা লেখার সময় যে হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যায়, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাকে এখানে আসতে হবে। এখানে এসে আমরা যাব এখানে অটো কারেক্ট অপশনস, হ্যাঁ এখানে এসে আমি এখানে যে সমস্ত সঠিক চিহ্নগুলো দেওয়া আছে সবগুলো তুলে দিব, সব তুলে দিব, সব তুলে দিয়ে ওকে করব, হ্যাঁ আবার ওকে। এখন আমি যাহাই লিখি না কেন আর চেঞ্জ হওয়ার সম্ভাবনা মোটেও নাই। আবার যখন আপনি ইংলিশ টাইপ করবেন তখন ওগুলো আবার দিয়ে দিবেন, বাংলা টাইপ করার সময় তুলে দিবেন, আর ইংরেজি টাইপ করার সময় গুলা আমাদেরকে দিয়ে দিতে হবে। কেন দিলে, কেন দিতে হবে, না দিলেও সমস্যা নাই, দিলাম না যে ফায়দাটা পাবেন সেটা হচ্ছে ধরেন কোনো কারণে প্রথম ওয়ার্ডটা আপনি কি আপার কেস লিখেন নাই, মানে বড় হাতে লিখেন নাই, ক্যাপিটাল লিখেন নাই, সেটা সে অটো আপার কেস করে দেখানে দেয় না, কারণ ওখানে ঠিক মার দেওয়া আছে বিদায়, মানে যে বলা আছে হ্যাঁ সে ভুলে না দিলেও তুমি অটো ঠিক করে দিবা। হ্যাঁ এই ধরনের যে আমাদের মাঝে মধ্যে যে অটো কারেকশন করে দেয়, মাঝে মধ্যে আমরা বানান ভুল করলেও সে অটো বা বানানটা ঠিক করে দেয়, ওগুলো ওখানে বলে দেওয়া আছে। তো চেক মার্কগুলো আমরা তুলে দিলে সে আর ঠিক করতে পারবে না। তো আমরা কারে ছিলাম, তো প্রথমে আমরা যদি এফ দিই তাহলে কি কার, তারপর তারপর আকার আর কি, হ্যাঁ আকার, হ্যাঁ ডি দিলে প্রশ্নকার, শিফট ডি দিলে দীর্ঘিকার, এস দিলে সুকার, শিফট এস দিলে দীর্ঘকার, তারপর এ দিলে কি রিকার, এবং শিফট এ দিলে র্যাফ, ওকে। আবার সি দিলে কি হয় একার, হ্যাঁ আবার শিফট সি দিলে ঐকার, কি হয় ঐকার, আবার শিফট এক্স দিলে কি এটা ঔকার লেখার ক্ষেত্রে, এটা কিসের কার, ওয়ের না ঔকার, হ্যাঁ তারপর শিফট জেড দিলে জফলা, জেড এমনি দিলে রফলা, এমনি জেড দিলে রফলা, আবার শিফট জেড দিলে জফলা, হ্যাঁ এটা আবার ফলা, অর্থাৎ এটা এই ফলাটা কিন্তু আবার স্বরবর্ণের সাথে রিলেটেড না, এটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের সাথে রিলেটেড, যেহেতু যেহেতু ফলা কিসের সংক্ষিপ্ত রূপ, কিসের ব্যঞ্জন বর্ণের, সেহেতু এটা স্বরবর্ণের সাথে রিলেটেড না। ওকে তো আমরা এই জিনিসগুলো জানলাম, এখন আমরা যে বিষয়গুলো জানবো, হসন্ত গেল, হসন্ত, হসন্ত হচ্ছে শুধু জি, শুধু জি চাপলে হসন্ত হয়, যে জি জি, হ্যাঁ মহাপ্রাণ, তারপর যদি আমরা ও চাপি ও তাহলে কি গ, শিফট ও ঘ, হচ্ছে কোথায় আমার কিউতে, কিউ কিউতে কি মু, তারপর চ না, চ হচ্ছে ওয়াই তে, ওয়াই চাপলে চ, শিফট ওয়াই ছ, ইউতে বর্গীয় জ, শিফট ইউ ঝ, তারপর শিফট ধরে আই চাপলে ইয়, ঠিক আছে শিফট ধরে আই চাপলে ইয়, তারপর ট, ট হচ্ছে টি তে, আবার শিফট ধরে দিলে ঠ, তারপর ড হচ্ছে ইয়া ইতে, ড কিসে ইতে, শিব ধরে ই দিলে আবার ঢ, তাহলে ট ঠ ড ঢ কি দন্ত ন, দন্ত ন হচ্ছে বিতে না মূর্ধন্য ন, না তাহলে শিফট বি, শিফট আগে মূর্ধন্য ন নাকি দন্ত ন, মূর্ধন্য ন, হ্যাঁ তাহলে মূর্ধন্য ন হচ্ছে কিসে শিফট বি, শিফট বি ফর বাংলাদেশ, তারপর ত, ত হচ্ছে এল এ, কোথায় এল, সরি ত না তো হচ্ছে কেতে, সরি হ্যাঁ আই মেড এ মিস্টেক, হ্যাঁ তাহলে কিসে কতে, ক অর্থাৎ মিডল ফিঙ্গারে, রাইট হ্যান্ডের মিডল ফিঙ্গার, ঠিক আছে। আবার শিফট ধরে কে দিলে থ, তারপর দ হচ্ছে রিং ফিঙ্গারে, কোন ফিঙ্গার, রিং ফিঙ্গার দ, আবার শিফট ধরে দিলে ধ, রিং ফিঙ্গার কি বলেন না দ, হ্যাঁ রিং ফিঙ্গার হচ্ছে এলে, আমার ফিঙ্গার তো আমি বসাতে পারি, আমরা শুধু ফিঙ্গার বলবো তো চলে, ফিঙ্গার,
মাথা না ফিঙ্গার বলে চল তথ দধ তারপর কি দন্ত ন হচ্ছে বি ফর বাংলাদেশ বিতে হ্যাঁ তারপর তথ দধ দন্ত ন এবার কি প প হচ্ছে আরে কোথায় আর তারপর শিব দ্বারা আর দিলে ফ তারপর ব হচ্ছে এইচ শিব দ্বারা এইচ দিলে ভ ফ ব ফ ব ভ তারপর ম হচ্ছে এম এ হ্যাঁ তাহলে আমরা এই যে বর্ণগুলো লিখলাম শিব দ্বারা আর দিলে কি হবে হ্যাঁ শিব এম শিব দ্বারা দিলে তাহলে পশ আচ্ছা আমরা এখন যে 25টি বর্ণ লিখেছি এগুলোকে কি বলে বর্গীয় বর্ণ বা স্পর্শধ্বনি হ্যাঁ এগুলোকে কি বলা হয় স্পর্শধ্বনি বলা হয় না স্পর্শধ্বনি বলা কারণ এই ধ্বনিগুলো যখন আপনি উচ্চারণ করবেন আপনার মুখ গহ্বরে কোথাও না কোথাও স্পর্শ করতেই হবে না এগুলো বের হবে না যেমন ক তাহলে মুখ গহ্বরের মধ্যে দুটো বাকযন্ত্রের সাহায্যে ধাক্কাকেই কট উচ্চারণ খ গ গুলো অনুরূপ হ্যাঁ কিন্তু বাকি জিনিসগুলো যেমন অ অ বলতে কোথাও কোনো কে হয় নাই আঘাত হানা নাই সরাসরি বের হয়ে গেছে বাতাসটা তাই জন্য এগুলোকে বলা হয় স্পর্শধ্বনি ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা 25টি বর্গীয় বর্ণ লিখে ফেললাম এরপর কি প ফ ব ব ম তারপর অন্তঃস্থ জনা কি শিফট হ্যাঁ অন্তঃস্থ জনা ওই না শিফট সরি অনলি ডব্লিউ ডব্লিউ দিলে কি হয় অন্তঃস্থ জ তারপর র হচ্ছে ভিতে ভি ভি দিলে কি হয় র অন্তঃস্থ জ র তারপর ল ল হচ্ছে শিফট বি দিলে বি শুনুন বড় না ভি ভি মহাপ্রাণ মহাপ্রাণ ভি দিলে র হয় হ্যাঁ শিফট ভি দিলে আর ল হয় ঠিক আছে তাহলে অন্তঃস্থ জ র ল তারপর তাহলে বস শিফট এম মূর্ধন্য ষ শিফট এন হ্যাঁ তারপর তাহলে বস মূর্ধন্য ষ তারপর দন্ত ষ হচ্ছে সরি অনলি এন অনলি এন এন ঠিক আছে এন দিলে দন্ত ষ তারপর কি দন্তস্থ জ র ল তাহলে বস মূর্ধন্য ষ দন্ত ষ হ হ হচ্ছে আই ঠিক আছে আইতে হ্যাঁ তারপর ডই বিন্দু ড তাহলে ড বিন্দু ড হচ্ছে পিতে কোথায় পিতে পি আবার শিফট পি দিলে ঢ ড বিন্দু ঢ তারপর অনুসার না শিফট কিউ সরি অন্তঃস্থ অন্তঃস্থ হলে অনলি কিউ সরি শিফট ডাব্লিউ শিফট ডাব্লিউ দিলে কি হয় অন্তঃস্থ তারপর অনুসার না অন্তঃস্থ অন্তঃস্থ যত লিখে ফেলেছি আমরা দাঁড়া আমি একটু দেখি তাহলে পাশে মধ্যে অন্তঃস্থ হ ড বিন্দু ড ঢ বিন্দু ড অন্তঃস্থ খণ্ডত খণ্ডত হচ্ছে এইটা কোথায় আমরা এখানে এই যে এখানে খণ্ডত এটা খণ্ডত তারপর স্ল্যাশ টা হ্যাঁ খণ্ডত তারপর অনুসার না অনুসার হচ্ছে শিফট কিউ ঠিক আছে তারপর বিসর্গ না বিসর্গ হচ্ছে শিফট ধরে ওই যেটা খণ্ডত দিয়েছিলাম স্ল্যাশ ওটা বিসর্গ তারপর কি অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে শিফট সেভেন লাস্ট ওয়ান ইজ শিফট সেভেন চন্দ্রবিন্দু ঠিক আছে তাহলে আমরা হ্যাঁ তাহলে আমরা 50টি বর্ণ লিখে ফেললাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যুক্তাক্ষর গুলো কিভাবে তুলতে হয় ইট ইজ কোয়াইট ইজি হ্যাঁ আমি এগুলো ফেলে দিচ্ছি নো নিট এখন আমি যুক্তবর্ণ গুলো তুলবো যুক্তবর্ণ তোলার জন্য মনে রাখতে হবে জি কি মনে রাখতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ যুক্তবর্ণ যুক্তবর্ণের সংজ্ঞা হচ্ছে এরকম যে দুটো বর্ণ কি হবে পরস্পর যদি দুটো হতে পারে তিনটা মানে একাধিক বর্ণ যদি সংযুক্ত হয়ে একটা বর্ণে রূপান্তর হয় সে বর্ণকে আমরা কি বলি যুক্তবর্ণ বলি হ্যাঁ তো একটা যুক্তবর্ণ যখন আমরা বলবো তখন আমাকে মাইন্ড সেট আপ করতে হবে ওই যুক্তবর্ণের মধ্যে কি কি বর্ণ আছে সেটা আমাকে বুঝতে হবে তারপর আমরা কি করতে পারবো সেটা লিখতে পারবো যেমন আমি এখানে যে যুক্তবর্ণগুলো আছে ওগুলো দিয়ে শুরু করি হ্যাঁ প্রথমে আছে কম্পিউটার আমরা কম্পিউটারটা লিখি তাহলে ক আমরা লিখলাম তারপর কম্পিউটার ময় প রসিকের না রসিকাটা আগে দিয়ে দিব রসিকাটা আগে দিয়ে দিলাম এবার ময় প তাহলে মর সাথে কি যুক্ত হবে প তাহলে ম লিখলাম যুক্ত করার জন্য দিব জি কি দিব
জি দিয়ে আবার প লিখব তাহলে এখন যুক্ত হয়ে গেল তার মানে মাঝখানে একবার জি দিতে হবে যে দুটো বর্ণকে আমি যুক্ত করব সেই দুটো বর্ণের মাঝখানে একবার কি প্রেস করব জি জি প্রেস করব তারপর আমি বাকিটা লিখে ফেললাম অ্যাজ ইউজুয়াল তারপর আসেন হুক্কা হুক্কা হুক্কার মধ্যে কি কি আছে হ সুকার তারপর সুকার দিলে এটা কি হয়ে গেল ক হ্যাঁ তারপর ক হচ্ছে দুটো তাহলে ক একবার দিয়ে জি আবার ক তাহলে আকার দিলাম হুক্কা তারপর কি আছে ক্ল্যাশ ক্ল্যাশ তাহলে ক আগে কাট দেন জি দিয়ে সরি আগে একা দিতে হবে হ্যাঁ সি দিয়ে একা দিলাম ক জি দিয়ে ল দিলাম তারপর তালব্য স দিলাম ওকে ক্ল্যাশ তারপর কি আছে অঞ্জলি অঞ্জলি এখানে দীর্ঘিকার বানান ভুল আছে এটা রসিকের হবে তাহলে অ লিখলাম এখানে দেখেন অঞ্জলি বানানটা একটু কমপ্লেক্স আছে যদি আপনি এটার যুক্ত বর্ণ কি কি আছে না বুঝেন বলেন তো কি আছে মূর্ধন্য ণ বর্গীয় ণ বর্গীয় জ অঞ্জলিতে কি কি আছে ঞ এবং বর্গীয় জ তাহলে প্রথম আমি ঞ ছাপলাম শিফট ধরে আই ঞ এরপর জি তারপর ল সরি অঞ্জলি না ঞ যোগ জ জ জ আমি আমি ল প্রেস করে ফেলছি ঞ যোগ জ মূর্ধন্য ণ জাসি না পক্ষে সম্ভবপর হবে না ওকে তারপর আমরা দেখি পরীক্ষা পরীক্ষা প র দীর্ঘিকার এখন এই যে কিয় কিয়র মধ্যে কি আছে বলেন ক মূর্ধন্য ষ তাহলে আমরা ক দিলাম যুক্ত করার জন্য জি দিলাম মূর্ধন্য ষ দিলাম আকার দিলাম পরীক্ষা হয়ে গেল তারপর ঐক্য ওই টাইপ করলাম ক দিয়ে এখানে জফলা এখানে তেমন কিছু নাই জফলা জফলাটা শিফট জেড এর মধ্যে আছে অলরেডি ঠিক আছে তারপর সন্দীপ দন্ত ষ দন্ত ন যোগ দ হ্যাঁ সন্দীপ ঠিক আছে তো আমি আরো কিছু যেগুলো একটু কমপ্লেক্স বলে দিই যেমন যদি আমি লিখি ব্রাহ্মণ ব রফলা আকার এরপর এরপর কি হ যুগ ম হ যুগ ম ব্রাহ্মণ হ যুগ ম ঠিক আছে ব্রাহ্মণ এরকম আরো কি আছে আরো একটা বলেন হ্যাঁ আমরা এখন লিখবো হচ্ছে ক্ষত্রিয় ক যুগ মদিনা স শিকার ত সরি ত রফলা অন্তস্থ স্বামী দন্ত সহযোগ বফলাটা মনে রাখতে হবে হ্যাঁ ম দীর্ঘিকার স্বামী এরপর আরো কিছু আছে যেমন না এটা হচ্ছে ম এই যে হিংসাত্মক হ্যাঁ হিংসাত্মক এখানে ম আছে এটা আমি লিখে দেখাই ত যুগ ম হ্যাঁ ক হিংসাত্মক এটা ম এটা ত বললে হবে না হ্যাঁ তাহলে এটা কি ম ঠিক আছে তারপর অনুরূপভাবে অন্তঃসত্ত্বা এটা একটু করে দেখাই দন্ত ন যুগ ত অন্ত মাঝখানে এখানে যেটা দিয়েছে এটা কোলন এটা ভুল করেছে এটা আপনি দিবেন বিসর্গ এটা কি দিবেন বিসর্গ ঠিক আছে মাস মানে আমি এখানে স্পেস দি নাই বিসর্গ তারপর অন্ত কি সত্য না অন্ত সত্য তারপর কি ত ত ব কার ত যুগ ত আবার যুগ বফলা ঠিক আছে ওকে অন্ত সত্য সরি আকার দে বাবা হ্যাঁ তাহলে বিসর্গ কোথায় হয় সবসময় এটা এটা মাথায় রাখবেন বিসর্গ কোথায় হয় বিসর্গ কোথায় হয় আর লোকেটেড লোকেট বিসর্গ শব্দের মাঝখানে শব্দের শেষে কখনো বিসর্গ হয় না শব্দের শেষে হয় কুলন ঠিক আছে আর বিসর্গ এবং কুলন দুটো ডিফারেন্ট বিসর্গ হচ্ছে একটা বর্ণ কুলন হচ্ছে একটা জ্যোতিচিহ্ন তো আমরা অনেক সময় কম্পিউটারে কি করি জ্যোতিচিহ্নের স্থলে আমরা আমরা বর্ণ বসিয়ে দিই আবার বর্ণের স্থলে জ্যোতিচিহ্ন বসিয়ে দিই ঠিক আছে ওকে তাহলে আমরা মোটামুটি যুক্ত বর্ণগুলো শিখলাম এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে বলেন তাহলে আমরা এখন এই চিঠিটা একটু টাইপ করি হ্যাঁ নেক্সট টাইম এটা আপনাকে করতে হবে আমি একটু ছোট করি ঘরটা হ্যাঁ
बराबर লিখে আলাদা করে লিখবেন না এর একসাথে হবে ঠিক আছে শিক্ষা বোর্ডের অধীনে হ্যাঁ তো ব্লা 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 যা আছে আর কি তাহলে কিছু না বেশ তো বাংলাটায় ভাষা করি শেষ কি শুরু রহমান অকরম না কি মুসিম মুসিম হ্যাঁ আদালে কিন্দরি আদালা আনোর যেরকম হই বাবা বাজে এটা আপনি দিয়েছেন ইয়া এই রশিদ সামান হ্যাঁ দেখুন না অলমোস্ট আছে অনেকগুলো না তাহলে তুমি তুমি সিভি চলে যাও হ্যাঁ ক হই এ জীবন আবার ব্যবস্থা চলে বাইরে দেরি যায় তুমি ইয়া ইয়া টাইপ করো ইয়া টাইপ করো কি হইতো ইয়া টি টাইপ করো হন ক্লাস শেষ আসসালামু আলাইকুম আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের আনুষঙ্গিক কোনো প্রশ্ন থাকলে তাও অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব যথারীতি খুবই দ্রুত আনসার দেওয়ার জন্য তো আপনাদের কম্পিউটার বিষয়ক আরও কোনো কিছু যদি জানার থাকে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে হেল্প করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ